দর্শক আবার এসেছি সেই রুটি ফল গাছের কাছে আপনাদের হাজারো প্রশ্নের জবাব নিয়ে এসেছি আজকে এই রুটি ফল নিয়ে আপনারা অনেক প্রশ্ন করেছেন এটার নাম কেন রুটি ফল হলো এটার স্বাদ কেমন এটা বাংলাদেশে বিস্তার করানো যায় কি না এটার চারা কিভাবে তৈরি হবে আসলে এই গাছটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে যিনি নিয়ে এসে লাগিয়েছেন অধ্যাপক জসিম উদ্দিন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তাকে আজকে আমরা হাজির করেছি তার কাছে আর জানতে চাইবো আপনাদের এসব প্রশ্নের উত্তর আমরা এখন জসিম স্যারের কাছে জানতে চাই স্যার অনেকেই প্রশ্ন করেছেন এটার আসলে রুটি ফল নামটা কেন হল আসলে রুটিফল হয়েছে কারণ হচ্ছে এটার ভিতরে প্রচুর কার্বোহাইড্রেট থাকে এই ফলটাকে ম্যাচুর অবস্থায় যখন শুকানো হয় সেটা থেকে আটা বানানো হয় আটার ভিতরে কার্বোহাইড্রেটের যে পরিমাণ থাকার কথা এই একই ফলে সেই পরিমাণ থাকে বিদায় এটাকে রুটি ফল বলা হয়েছে সেই পাউডার দিয়া রুটি বানানো যায় হ্যাঁ এবং রুটি হিসাবে খাওয়া হয় এবং কার্বোহাইড্রেটের যত গুণাগুণ হ্যাঁ সব কিছু এই রুটি ফলের ভিতরে আছে এবং যেহেতু এটাকে পাউডার করে রুটি বানিয়ে খায় সেখান থেকে কিন্তু এটার নাম রুটি ফল হয়েছে সেই ঐতিহাসিক গল্পটা যেটা আগের পর্বে বলেছিলেন সেটা জনগণ মানে দর্শক যারা এটা এই ভিডিওটাকে লাইক করেছেন তারা আবার জানতে চানে আসলে হয়েছে কি যখন ব্রিটিশ সাম্রাজ্য পৃথিবীর বহু অংশে যখন বিস্তৃত ছিল তখন তাদের একটা টিম ছিল এক্সপার্ট টিম ছিল যেখানে বোটানিস্ট জুওলজিস্ট জিওলজিস্ট জিওগ্রাফার এবং ন্যাচারাল রিসোর্স এক্সপার্ট তারা সারা পৃথিবী গুপ্ত ঘুরে কোন জায়গায় কি আছে সেগুলো তারা দেখতো এবং সেটার পোটেন্সিয়ালিটিস কেমন সেটা জানত তারা এই কথাটা বিশ্বাস করতো হয়তো ব্রিটিশ সাম্রাজ্য একসময় সময় সারা পৃথিবীব্যাপী থাকবে না তাহলে যখন আমাদের হাতে যতক্ষণ পর্যন্ত রাজ্যগুলো আছে। সেখান থেকে যদি সেখানকার মূল্যবান রিসোর্সগুলো নিয়ে এসে যদি আমাদের বাগানে গ্রো করতে পারি তাহলে সেটা হবে আমাদের জন্য বিশাল একটা অর্জন এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা কিন্তু তাদের এক্সপার্ট টিম দিয়ে তারা সারা পৃথিবীর তাদের দখলকৃত রাজ্যগুলোতে এ ধরনের এক্সপ্লোরেশন করতো সেখান থেকে তারা যখন গেছে তাহিতিতে তাহিতি দ্বীপে যাওয়ার পরে তখন দেখল যে তাহিতি লোকেরা এই ফল খেয়ে বেঁচে আসে হ্যাঁ তখন তাদের কাছ থেকে তাদের খাওয়ার মেকানিজম জানলো তারা এটা কিভাবে খায় এবং অন্য কোনো কিছু খায় কিনা না তার সাথে বলছেন না তারা স্ট্রিক্টলি একটা গাছের ফল খেয়ে তখন সেখানে বেঁচে থাকতো তখন তারা চিন্তা করলো যে তাহলে আমাদের তো তাহিতির মতো অনেকগুলো দ্বীপ আছে বিশেষ করে ক্যারাবিয়ান আইল্যান্ডে সে ওয়েস্ট ইন্ডিজ সহ সহ অনেকগুলো খালি জায়গা আছে যেটার সাথে তাহিতির পরিবেশ মিল আছে তখন তারা সিদ্ধান্ত নিল এই গল্পটা দেখে যে তাহলে আমরা এখান থেকে এই গাছ যদি আমাদের ক্যারাবিয়ান আইল্যান্ডে লাগিয়ে থাকি তাহলে আমাদের অধীনে যে সকল লোকেরা আছে তারাও তো এটা খেতে পারে তাহলে আমরা যে গম অথবা অন্য খাদ্য সাপ্লাই দিচ্ছি তাহলে সেটার পরিমাণটা কমে যাবে তাহলে ন্যাচারালি এই গাছ থেকে ফল হবে এবং সেই ফল খেয়ে আদর্শ খাদ্যের যেই কটা গুণাগুণ থাকার কথা যেহেতু এই ফলে সবগুলো গুণাগুণ আছে সেই জন্য এটা খেলে আর বাত না খেলে চলবে এই উদ্দেশ্যকে সামনেরকে টাকা গাছ কালেক্ট করে তারা সেই ক্যারাবিয়াল আইল্যান্ডে লাগিয়েছে কিন্তু এটা দুঃখের বিষয় হচ্ছে প্রথমবার যখন তারা গিয়েছিল তাদের যে ক্যাপ্টেন চারজন এই ক্যাপ্টেন এবং চল্লিশ জনের মতো ওই যে তাদের সোলজার হ্যাঁ আসার পথে তারা নির্দেশ পালন করতে গেছে লর্ডের যে গাছ জীবিত আসতে হবে তোমরা মরো আর বাঁচো এটা নিয়ে আমার হেডেক নাই কিন্তু ফ্রেশ ওয়াটার কোনোভাবে যাতে গাছের জন্য শর্টেজ না হয় এই বিষয়টা কিন্তু তাদের প্রতি নির্দেশ ছিল কিন্তু তাহিতি থেকে আসার পথে পলিনেশিয়ান অর্থাৎ ওশানিয়ান সাগরে তখন এই ফ্রেশ ওয়াটারের শর্টেজ হয়ে গেছে আর এই যে তাদের সোলজাররা তখন লবণ পানি খাচ্ছিল না তারা বলছে আমাদেরকে ফ্রেশ ওয়াটার দাও কিন্তু এই নিয়ে তাদের ভিতর হ্যাঁ দুই ভাগ হয়ে গেল যারা সাদা এবং ক্যাপ্টেন ছিল তারা বলছে না দেওয়া যাবে না যেহেতু আমাদেরকে বলা হয়েছে গাছ জীবিত যেতে হবে লবণ পানি দিলে গাছ মারা যাবে সো লবণ খানি পানি খাও আমরা গাছকে ফ্রেশ ওয়াটার খাইয়ে ইংল্যান্ডে নিতে হবে তখন এই কথাটা সোলজাররা না মেনে যেহেতু সংখ্যায় তারা বেশি এজন্য তারা বিদ্রোহ করে বসলো বিদ্রোহ করে তখন এই চারজনকে বেঁধে ওই নুকোর ভিতরে ছোটো কিছু রেস্কিউ বেসেল ছিল তাদেরকে পানিতে ছেড়ে দিল আর তারা চিন্তা করলে আমরা যদি এখন ব্রিটিশ রাজ্যে যাই তাহলে আমাদের তো রাষ্ট্রদ্রোহী হিসাবে আমাদের মৃত্যুদণ্ড এমনিই হবে এর সাথে বাট বেটার আমরা যেহেতু তাহিতি দ্বীপে ফল যেহেতু আছে ওখানে খাওয়া খায় যেহেতু বেঁচে থাকে আমরা ওদের সাথে গিয়া এই ফল খাইয়ে বেচবো আমরা ওইদিকে যাব না তখন তারা ওদেরকে ছেড়ে দিয়ে সেই দ্বীপে চলে গেল এদিকে ব্যাসেলে রেস্কিউ বেসেলে যাদেরকে ফেলে দিছে তারা ডেউয়ের স্রোতের ঠেলায় ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কোনো দ্বীপে গিয়া তারা উঠলো তারা কিন্তু কেউ মরে নাই তখন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার লোকেরা তাদেরকে চিনল যে এরা হচ্ছে আমাদের শাসক তখন তাদেরকে বার্মা হইয়া বাংলাদেশ হইয়া কলকাতা নিয়ে আসলো সেখান থেকে ইংল্যান্ডে গেল যাওয়ার পরে যখন শুনলো যে এই ঘটনায় বিদ্রোহ হয়ে গেছে আমরা বেঁচে আসি তখন সে তখন রাজ্যসভা আবার সিদ্ধান্ত নিল না এত বড় সাহস আমার রাজ্যে বিদ্রোহ করি যে বেঁচে থাকবে এটা হতে পারে না তখন আবার সিদ্ধান্ত হলো প্রথম বিদ্রোহীদেরকে ধরতে হবে এবং তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ওখান থেকে আবার এই গাছ জীবিত নিয়ে আসতে হবে পরে এই যে ব্রেড ট্রি ব্রেড ফ্রুট ট্রিটাকে আবার নিয়ে আসার জন্য সিদ্ধান্ত হলো সেই যাত্রায় সৈন্য সামন্ত আগে চাইতে দ্বিগুণ করে দিয়ে আগে যে নুকা ছিল তার সাইজ থেকে এটা বড় করে দিয়ে যাতে বিদ্রোহ হলে যাতে কোনোভাবে বিদ্রোহে যাতে বিজয় না হয় সেই ব্যবস্থা করে দ্বিতীয়বার আবার পাঠালো পাঠানোর পরে সেই দ্বীপে গিয়া তাহিতিতেও সে লোকগুলোকে পেয়েছে ওদেরকে মেরেছে সেখানে শাস্তি দিয়ে কবর দিয়েছে তারপরে তারা চারা নিয়ে এসে আবার ক্যারাবিয়ান আইল্যান্ডে গাছ লাগিয়েছে সে ক্যারাবিয়ান আইল্যান্ডে এখনও সেই গাছ প্রচুর পরিমাণে আছে কিন্তু বাই দিস টাইম এই যে এই সোলজারদের আত্মীয় স্বজনেরা এই খবর জেনে গেছে এই গাছ আনতে গিয়ে তাদের পূর্বপুরুষেরা হ্যাঁ মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিল তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে ক্যারাবিয়ান আইল্যান্ডের লোকেরা এই গাছের ফল আদৌ কিন্তু সহজে খায় না কিন্তু এই গাছটা খাওয়ার ফল খাওয়ানোর জন্য আমরা শুনেছি গত দুই হাজার পনেরো ষোলোর দিকে সেখানে বিশাল একটা কনফারেন্স হয়েছে সায়েন্টিফিক কনফারেন্স যেখানে নব্বই দেশের বিজ্ঞানীরা বিশেষ করে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজে এসেছে এবং তাদের সাইন্টিফিক গবেষণার ফলাফল বলেছে এবং ক্যারাবিয়ান আইল্যান্ডের লোকদেরকে বলেছে তোমরা এটা খাও এটা খাইলে তোমাদের জন্য ভালো হবে আগের কথাটা ভুলে যাও এটার পুষ্টিগুণ অনেক ভালো তোমরা ভাতের পরিবর্তে এটা খেলে ভাতও খাওয়া লাগবে না অন্য কোনো ফলও খাওয়া লাগবে না এই জিনিসটা এখন হচ্ছে সেখানে ইভেন ট্রপিক্যাল যতগুলো কান্ট্রি আছে ইন্ডিয়াসহ মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং দ্বীপ যে রাষ্ট্রগুলো সব জায়গায় কিন্তু এটা ছড়িয়ে পড়ছে ইভেন আই স আমি শিকাগোতে দেখেছি শিকাগো যে প্রফেসর নাইরি সে ব্রেড ফুডের ডিস্ট্রিবিউশন তার জীবন রহস্য সে বিশাল গবেষণা করেছে সে ঢাকা ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্টে দুই হাজার চোদ্দো সালে এসে বিশাল একটা বক্তৃতা দিয়েছে এবং তার গুণাগুণ সে বলেছে এবং তখন আমরা তাকে বলেছি আমাদেরও ব্রেড আছে আমাদের এখানে ফল হচ্ছে আমরা এটা খাচ্ছি এটা মিষ্টি আলুর মতো টেস্ট হ্যাঁ এটা প্রতি বছর এপ্রিলের দিকে সেখানে ফল হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে ফলটা পরিপক্ক হয় আমরা এখান থেকে ফলটা পেরে নিয়ে আমরা ডিপার্টমেন্টের টিচারদের ভাগ করে সবাইকে একটা দুটা চারটা যে যখন যা থাকে সেই পর্যন্ত আমরা এটা টেস্ট করেছি এবং এটা খাওয়ার যোগ্য এটা কোনো বিষাক্ততা কোনো কিছুই নেই এটা অনেকটা রুটির মতোই যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার সব কিছু সেখানে আসে বিষাক্ত কিছু নয় এটা আমরা খেয়েছি এবং আমরা টেস্ট করেছি যিনি আমাদেরকে গাছটা ডোনেট করেছিলেন এয়ার কমান্ডার জিয়ারত এলি সাহেব আমরা উনাকে প্রতি বছর দাওয়াত দিই হ্যাঁ উনি বছরের অর্ধেক সময় থাকে আমেরিকাতে অর্ধেক সময় আসে বাংলাদেশে উনি যখন বাংলাদেশে থাকেন তখন আসলে ফলটা পাকা সিজন উনি প্রায় সময় আসে ভিজিট করেন এবং হ্যাঁ হ্যাঁ ফলটা উনি নিয়ে যান উনি এনজয় করেন স্যার এই ফলটা তো আপনি আমাকেও দিয়েছেন আমিও খেয়ে দেখেছি আমি রুটির মতো সেকে খেয়ে দেখেছি সবজির মতো রান্না করে খেয়ে দেখেছি এবং আমার কাছে খুবই টেস্টি মনে হয়েছে এটা আমার ফ্যামিলির অন্য লোকজনও বলে যে এই ফলটা পেলে আরও খাওয়া যেত তো স্যার অনেকেই প্রশ্ন করেছেন যে এই ফলের গাছ ছড়িয়ে দিতে পারেন কি আপনাকে যে ভদ্রলোক দিয়েছিলেন এয়ার কমাডোর জিয়ারত সাহেব উনি কিন্তু সেই শর্তই আপনাকে দিয়েছিলেন তা আপনি সেই দিকে কতটুকু এগিয়েছেন হ্যাঁ আসলে হ্যাঁ আমরা কিন্তু চেষ্টা করতেছি আমরা আমরা কারণ যেহেতু গাছটা সিডলেস এটা আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা হাইব্রিড পেয়েছিলাম আসলে না পরে আমরা বিভিন্ন লিটারেচার গেটে দেখলাম আসলে এটা ন্যাচারালি সিডলেস তো এটা সাধারণত ফলে কোনো সিড থাকে না তো সেক্ষেত্রে এটার বংশ বিস্তারটা খুব ডিফিকাল্ট তো আমরা যতটুক জেনেছি মানে বিভিন্ন গবেষণা থেকে এটার রুট থেকে সাকার সাকার দিয়ে এটার চারা হয় আমাদের এখানে প্রায় তিন চারটা চারা হয়েছে আমরা এর ভিতরে একটা চারা এস্টাবলিশড করেছি সেটা এখানে বড় হচ্ছে হয়তো আগামী দুই এক বছর পরে সেখানে ফল হবে কিন্তু বাকি দুই তিনটে চারা আমরা ঠিক ওদেরকে বাঁচাতে পারিনি কারণ শিফট করার সময় কোনো কারণে তার হয়তো আসল রুটটা কেটে গেছে জন্য এটা মারা গেছে আমরা ইয়ার কমরাল জিয়ারত আলী সাহেব কিন্তু এসে এখান থেকে উনিও রুট নিয়ে গেছে উনি বলেছিল যে হ্যাঁ রুট কাটিং করলে এটা হয়তো বা হতে পারে উনিও চেষ্টা করতেছে বংশবৃদ্ধি করার জন্য আমরা গাছ যেহেতু একটা আমরা এই জন্য কাটিং দিকে আমরা যাচ্ছি না গ্রাফটিংয়ে দিয়ে যাচ্ছি না কারণ কোনো কারণে কাটিং গ্রাফটিং যদি বেশি করতে গেলে গাছটা যদি মরে যায় তাহলে আমরা আসলটাই হারাবো সেজন্য আমরা চাচ্ছি যে আমাদের যেই গাছটা আরেকটা হলো সেটা যদি বড় হয় এবং এস্টাবলিশড হয় সেটাতে ফল ধরে তাহলে আমরা তখন এটার উপর বিস্তারিত গবেষণা করে কাটিং অথবা গ্রাফটিং অথবা লেয়ারিং করে আমরা এটা বাড়ানোর চেষ্টা করব। এবং আমরা টিস্যু কালচার প্রোটোকল আমরা নিয়ে আসছি হ্যাঁ আমরা এসে তাহলে স্যার আর দুই তিন বছর অপেক্ষা করলেই এর একটা ভালো কিছুর দিকে আমরা হয়তো যেতে পারবো একজাক্টলি আমরা এটা টিস্যু কালচার প্রোটোকল নিয়ে আসছি হ্যাঁ আমরা সেটা দিয়ে আমরা চেষ্টা করব আমরা সেটা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু ফান্ডের আপনি জানেন ফান্ডের অভাবে সহজে চটকরি কাজটা শুরু করা যায় না আমাদের হাতে সেই পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে প্রোটোকল আমাদের হাতে আছে আমরা যদি ফান্ডটা পাই যে কোনো মতে আমরা কালচার করতে পারবো আমরা জেনেছি এটা ইন্ডিয়াতে টিস্যু কালচারে সম্ভব হয়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে টিস্যু কালচার সম্ভব হয়েছে তাহলে হোয়াই নট বাংলাদেশ বাংলাদেশের ওয়েদার অনেকটা কাছাকাছি ইন্ডিয়ার কাছাকাছি মালয়েশিয়ার কাছাকাছি তাহলে আমরা এটা সংখ্যা বাড়াতে পারবো আমরা আশা করতেছি আমরা শুধু অপেক্ষা করতেছি আমাদের বিকল্প গাছটা এস্টাবলিশড হলে আমরা এটা নিয়ে তখন কাজ শুরু করতে পারবো প্রথমে যেটা সহজ যেটা গ্রাফটিং অথবা কলম অথবা লেয়ারিং ইত্যাদি করে তো সেজন্য আমরা অপেক্ষা করতেছি মূলত স্যার এটা অধিকাংশ দর্শক যারা এই ভিডিওকে পছন্দ করেছেন তারা জানতে চেয়েছেন এটা রুটি ফল নামটা কিভাবে আসলো এটা কি ইংরেজি নামের প্রেক্ষিতে আসলো বা এর বৈজ্ঞানিক নাম কি এটা বিভিন্ন জায়গায় কেউ বামকিউ কেউ বাউকেল বা নানা রকম নাম বলেছেন বিভিন্ন এলাকার দর্শকরা তাদের এলাকার এটা মালদ্বীপে মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় এবং ইংল্যান্ডে যারা এসব ফল দেখেছেন তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন কেউ বাড়ির পাশে বাগানে পেয়েছেন কেউ বলেছেন এটা মালয়েশিয়ায় অ্যাভেলেবেল পাওয়া যায় তারা পা দিয়ে ফুটবল খেলে এবং সাইজে বড় হয় এবং সারা বছর পাওয়া যায় এটাও বলেছেন এ বিষয়গুলো স্যার আপনি আসলে নামটা হচ্ছে লোকাল নামটা এখানে দেশ টু দেশ ভিন্নত হবে যেখানে এরিয়া টু এরিয়া আমাদের যদি বাংলাদেশের কথা যদি আমি বিবেচনা করি নোয়াখালীতে যে নামটা বলে সেটা চিটাঙে বলে না আবার একই একই গাছের এক এক জায়গায় এক এক নামে পরিচিত ঠিক রুটি ফলের নাম এক এক দেশে এক এক রকম হবে এটাই স্বাভাবিক বরং না হওয়াটা অস্বাভাবিক আর রুটি ফল কেন হলো এটা আসলে ইংলিশদের দেওয়ার নাম ব্রিটিশরা যখন এই ফল আবিষ্কার করলো তা হিতিতে এবং তার গুণাগুণ যখন তারা জানল এটা দিয়ে যেহেতু রুটি বানানো সম্ভব এবং রুটির যে গুণাগুণ কার্বোহাইড্রেট এর ভিতরে সেই পরিমাণ কার্বোহাইড্রেট আছে দেয় তখন ব্রিটিশ পিপলরা এটাকে ব্রেড ফুড নামে তারা ডেকেছে সেখান থেকে আমরা বাংলাতে এটাকে রুটি ফল বলছি এটাই হচ্ছে আসলে নামের ইতিহাস এবং এটার বৈজ্ঞানিক নাম এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকারফার্স অলটিলিস আমাদের কাঠল গোত্রের কাঁঠাল গোত্রের গাছ আমাদের এরকম কাঁঠাল আমাদের চাপালিশ আছে আমাদের ডেওয়া আছে আমাদের কাঁঠাল আছে কিন্তু এটা ডেওয়া এবং চাপালিশ এই দুটো থেকে আলাদা কাঁঠাল থেকে আলাদা স্যার একজন জানতে চেয়েছিলেন যে এটা চাপালিশ কাঁঠাল না আসলে চাপালিশ না চাপালিশটা আমাদের দেশীয় গাছ আমাদের বনে প্রচুর হয় সেখানে কাঁঠালের মতো অনেক সিড আছে কোষ আছে কিন্তু এটার ভিতরে কোনো কোঁশও নাই সিডও নাই আর তাছাড়া চাপালিশের ত্বক পুরু এটা ত্বকটা আলুর মতো পাতলা তো সো এটা চাপালিশ হওয়ার সম্ভাবনা জেরো তাছাড়া না ডেওয়াতেও কোষ আছে এটাতে কোষে নাই এটা স্যার অনেকে বলেছেন এটা ডুরিয়ান কিনা নয় এটা ডুরিয়ান না ডুরিয়ান ফলের উপরে কাটা কাটা আছে এবং তার ব্যাড স্মেল ব্যাড স্মেল এটা যদি ঘরে ঢুকায় পুরা ঘর গন্ধে ভরে যায় ফলটা যদিও সুস্বাদু কিন্তু এটার কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে সেজন্য এটা ইভেন মালয়েশিয়ার অনেক জায়গায় খাওয়াও কিন্তু সেটা নিষিদ্ধ হোটেলে বিমানবন্দরে বিভিন্ন জায়গায় নেওয়া থাকে এবং সেটা বহন করাও নিষিদ্ধ সো ডুরিয়ান তো হওয়ার প্রশ্ন আসে না তবে ডুরিয়ানের ফ্যামিলি ডুরিয়ানও কিন্তু কাঁঠালের ফ্যামিলি এটা কাঁঠালের ফ্যামিলি যেহেতু ডুরিয়ান মতো অনেকের কাছে লাগতেও পারে স্যার অনেকে আমি কমেন্টসে দেখছি অনেকে এটাকে বলেছেন আল্লাহর একটি নিয়ামত আল্লাহ যেমন তার নবী রুটি উপর থেকে পাঠাতেন সেই রকম একটা নিয়ামত হিসাবে পাঠিয়েছে এবং এটাকে আপনাকে বলেছেন যে এটা যাতে আপনি খুব গবেষণা করে বাংলাদেশে বিস্তার করাতে পারেন বাংলাদেশে আপনি জানেন সিটি একটা পপুলেশন এরিয়া এখানে যদি এই ধরনের রুটি ফল যদি অ্যাভেলেবেল হয় তাহলে এটা তো আমাদের জনগণের জন্য খুবই ভালো হয় আমরা আসলে খুব আশাবাদী আমরা আমাদের বাংলাদেশে হচ্ছে ওভার পপুলেটেড হ্যাঁ আমাদের যে খাদ্য স্বল্পতা আছে আমরা সব সবসময় শুধু ভাতের উপর নির্ভর করি অথবা গমের উপর নির্ভর করি এখন তো সময় আসছে আমাদের বিকল্প খাদ্যের সোর্স খোঁজা সেক্ষেত্রে আমরা বন্য ফলের কথা বলি যেগুলো এডিবল খাওয়া যেগুলো খেলে বিষক্রিয়া হবে না এরকম ফল যেখানে আমরা খুঁজতেছি সেখানে ব্রেড ফুড তো আমাদের জন্য একটা একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য আমরাকে এটাকে যদি সারা বাংলাদেশে যদি আমরা ছড়িয়ে দিতে পারি হ্যাঁ এবং যেহেতু এটা বক্ষণযোগ্য এখানে কোনো বিষক্রিয়া হয় না এবং আদর্শ খাদ্যের যতগুলো গুণাগুণ এর ভিতর আসে তাহলে সেটা বিকল্প খাদ্য হিসেবে খেলে তো আমাদের ফুড সিকিউরিটিতে এটা বিশাল একটা ভূমিকা পালন করতে পারবে আমাদের দেশের মতো ওভার পপুলেটেড জনগণের জন্য তো সেজন্য আমরা চাই এটাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে বাংলাদেশের আবহাওয়া যেহেতু উপযোগী হ্যাঁ অনেকে বলেছে কক্সবাজার হ্যাঁ কক্সবাজারও এটা হবে যেহেতু এটা দ্বীপরাষ্ট্র থেকে আসা যে সকল জায়গায় বালির পরিমাণ বেশি সেখানে এটা আরও ভালো হয় বৃষ্টিপাত আছে সেখানে সেখানে ভালো হয় আমরা জেনেছি সেটা ইন্ডিয়াতেও প্রচুর হচ্ছে কেরালাতে হচ্ছে মালয়েশিয়াতে ফুটবল খেলতেছে হ্যাঁ এটা যখন অ্যাভেলেবেল হবে হ্যাঁ তখন চাহিদা মিঠে যাবে তখন তো কিছুটা তো ওয়েস্টেজ হবে বাংলাদেশে তো সেই পর্যায়ে এখনও যায় নাই আমরা যতটুক জেনেছি এটা বাংলাদেশে ম্যাক্সিমাম কেরালা বা বিভিন্ন এলাকা থেকে অনেকে বলেছেন এটা খুব হাই রেটে বিক্রি হয় মালয়েশিয়া যেমন অ্যাভেলেবেল বলেছেন আবার আমাদের বিশ্বব্যাপী বিভিন্ন এলাকা থেকে যারা এই ভিডিও দেখে কমেন্টস করেছেন তারা অনেকে বলেছেন যে এটা খুব চড়া মূল্যে কিনতে হয় তো আমাদের আমাদের জন্য যদি হতো তাহলে তো নিশ্চয়ই এত না 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 এটা হচ্ছে কি যখন সাপ্লাই কম থাকে ডিমান্ড বেশি থাকে সাধারণত এটার দাম বেড়ে যায় এখন ধরেন যদি এটা ইন্ডিয়াতে যদি এটার পরিমাণ কম থাকে খাদক বেশি থাকে তাহলে দাম তো অবশ্যই বাড়বে যারা বুঝি গেছে বিশেষ করে এখন যে মানুষের ফাইবারের প্রতি মানুষের যোগ বেশি যে সকল খাদ্যে ফাইবার বেশি মানুষ সেটা খেতে চাচ্ছে এই ব্রেড ফুডে ফাইবারের পরিমাণ বেশি খেলে এখন যে ডায়াবেটিক রুগী হার্টের রুগী প্রেশারের রুগী হ্যাঁ তাদের জন্য একটা ভালো উপাদেয় খাদ্য সেজন্য এটার ডিমান্ড বেশি আর কি কীভাবে এটা খাওয়া যায় আর এর কোনো সাইড ইফেক্ট আছে এটাকে প্রায় একশোরও উপরে বিভিন্ন প্রক্রিয়া এটা খাওয়া যায় আপনারা যদি ওয়েবসাইটে ব্রেড ফুডের রেসিপি দেখেন আপনারা দেখতে পাবেন শতা শতাধিক রেসিপি আছে ব্রেড পুডের সেই রুটি থেকে আরম্ভ করে কেক থেকে আরম্ভ করে তারপর রান্না ভাজি চিপস থেকে আরম্ভ করে সকল প্রকারে এটাকে খাওয়া যায় এবং এটার কোনো সাইড ইফেক্ট এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই এটা খেয়ে মানুষ সুস্থ আছে ভালো আছে আমরাও আশা করি এটা বাংলাদেশেও যদি সব জায়গায় ছড়িয়ে পড়ে বাংলাদেশের মানুষও খেতে পারবে সুস্থ থাকতে পারবে এবং ভাতের উপর যে নির্ভরশীলতা সেটা আস্তে আস্তে কমতে থাকবে স্যার অনেকেই এটা একজন ভদ্রলোক বলেছেন যে তিনি এসে এখানে কলম করতে চান আপনি যদি অনুমতি দেন আসলে হয়েছে কি আমরা এখনো অনুমতি দিচ্ছি না একটা কারণে আমাদের এখন সবল গাছ একটাই হ্যাঁ এই গাছটাতে আমরা টাচ করতে চাচ্ছি না কোনো কারণে যদি ফাঙ্গাস অথবা ইনসেক্ট ওই জায়গা দিয়ে ঢুকে পড়ে গাছটা মেরে ফেলবে আমরা এটার বিকল্প দুই চারটা চারা হয়ে গেলে আমরা তখন এটার উপর কাজ করতে পারবো সেজন্য আমরাও নিজেরা কলম করতে যাচ্ছি না এখন আমরা চাচ্ছি যে দু চারটা গাছ তৈরি হোক এরপরে আমরা এখানে কাজ করা শুরু করব। আচ্ছা আর আরও কয়েকটা নাম বলেছেন বিভিন্ন এলাকা থেকে যেমন এটা মালদ্বীপে বামকিউ তারপরে শুকন এসব নাম বলেছেন এই নামগুলো কি মানে রুটি ফলের বিকল্প নাম হিসাবে না আসল নামটাই কি রুটি কোনটা এটা আসল নাম আসল নাম রুটি ফল এখন এক এক দেশে এক এক জায়গায় এক এক ভাষায় এটাকে সেটা ট্রান্সলেট করা হয়েছে আসলে কিন্তু নাম আসলে রুটি ফল এখন হয়তো মালদ্বীপের যে ল্যাঙ্গুয়েজ সে ল্যাঙ্গুয়েজে রুটি ফলকে হয়তো তাদের নামে ডাকছে মালয়েশিয়াতে এক নামে ডাকছে বাংলাদেশে আমরা এক নামে ডাকছি অথবা ইন্ডিয়াতে আরেক নামে ডাকছে এটাই স্বাভাবিক নামের বৈচিত্র্য তো থাকবেই হ্যাঁ এক হওয়াটা অস্বাভাবিক স্যার অনেকেই এটা আল্লাহকে ধন্যবাদ জানিয়েছেন যে এরকম একটা নিয়ামত পাঠানোর জন্য আর আপনি যে মানুষের সামনে এটা তুলে ধরেছেন এবং এটার একটা জীবন্ত গাছ রেখেছেন এবং বিস্তার করানোর চিন্তা করছেন গবেষণা করছেন এই জন্য দর্শকরা তারা আপনাকেও ধন্যবাদ জানিয়েছে তাদের উদ্দেশ্যে আপনি আসলে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ তারা আমার এই ভিডিও দেখেছে এবং ভিডিওটা এনজয় করেছে এবং ভিডিও দেখে তারা নলেজ অর্জন করেছে আমি এই জন্য দর্শকদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা চেষ্টা করব এটা যাতে যেহেতু আল্লাহর নিয়ামত আল্লাহ তো পৃথিবীতে যত বস্তু যত গাছপালা যত এনিম্যাল কোনোটা এমনি এমনি তৈরি করে নাই এটার কোনো একটা ফাংশন দিয়ে তৈরি করেছেন এখন আমরা মানুষ আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতিটা সৃষ্ট জীব থেকে এটার উপকার খুঁজে বের করা সেরকম একটা বন্য গাছ থেকে কোনো এক জাতি সেটা বের করেছে আজকে সারা পৃথিবীতে এটা চড়িয়ে পড়েছে এটাই তো স্বাভাবিক এরকম বাংলাদেশেও তো অনেক বন্য ফল আছে যেগুলো হয়তো আমরা একসময় চিনতাম না এখন কিন্তু আমরা গবেষণার মাধ্যমে আমরা প্রমাণ করেছি অনেক বন্য ফল আমরা খাই এবং বন্য পাতাও আমরা খাই একসময় আমরা মনে করতাম এগুলো আগাছা এবং বন্য গাছপালা কিন্তু এখন দেখা যাচ্ছে যে গবেষণাগারে না এগুলোর ভিতরে উপকার আছে অ্যান্টিঅক্সিডেন্টস আছে কার্বোহাইড্রেট আছে ভিটামিন সি আছে অনেক ধরনের মিনারেলসের সোর্স আছে সো আমাদের যত কিছু আছে পৃথিবীতে নেচারে এগুলোর ভিতর উপকার আছে এবং মানুষ যেহেতু শ্রেষ্ঠ জীব তার জন্য এগুলো বানানো হয়েছে মানুষ সেই উপকারগুলো খুঁজে বের করাই তাদের কাজ এবং সেই বের তো সবাই করবে না সেই অংশটা হচ্ছে সবচেয়ে কম যাদেরকে আমরা বিজ্ঞানী বলছি বিজ্ঞানীরা নেচার থেকে উপকারী বস্তুগুলো বের করে মানুষের জন্য ছড়িয়ে দিবে এটাই স্বাভাবিক দর্শক শুনছিলেন রুটিফলের কথা অধ্যাপক যশীফদ্দিন স্যার আর বিস্তারিত আমাদের জানাচ্ছিলেন দর্শক আমরা আশা করব আগামী দুই তিন বছরের মধ্যে উনি যেটা বলছিলেন যে ওনার আরেকটি গাছ যেটা সুস্থ সবলভাবে বেড়ে উঠতেছে সেই গাছ যখন ভালোভাবে ফল দেওয়া শুরু করবে তখন এটার উপরে গবেষণা চালিয়ে এখান থেকে কিভাবে কীভাবে কালচার বা অন্যান্য উপায়ে চারা সৃষ্টি করা যায় যার মাধ্যমে সারা বাংলাদেশ এটা ছড়িয়ে দিতে পারে এবং বাংলাদেশের যে বিপুল জনগোষ্ঠী যারা ভুভুক্ষ তারা এই ফল থেকে কার্বোহাইড্রেটের মাধ্যমে রুটির মতো তারা ফল পাবে সেই আশা আমরা করছি জসীম সারের জন্য আপনারা দোয়া করবেন আমার এই ভিডিও ভালো লাগে আপনারা লাইক কমেন্টস করবেন আমাদের সাথে থাকবেন আশা করি ধন্যবাদ দর্শক